ভিডিও করতে করতে মাঝখানে বোর হয়ে যেতাম, কোথাও যদি বাইকে করে যাই একটু স্টেবিলাইজেশন নেই, তাই নিলাম গোপ্রো হিরো 9। অনেক কষ্ট করেই নিলাম, কারণ আমার কাছে এই মুহূর্তে 40,000 টাকা খরচ করা অনেক কঠিন ব্যাপার ছিল। গিয়েছিলাম ধর্মতলা, মানে এসপ্ল্যানেড মেট্রো বলি, সেখানে MM ফটোগ্রাফিতে সব থেকে ভালো অফার পেলাম। সব জায়গাতেই 26,000-26,200 এরম বলছিল, এখানে আমি ক্যামেরাটা নিচ্ছি 25,600। কিন্তু আপনাদের একটা কথা বলে রাখি, এত দামি ক্যামেরা নিয়ে আপনি ব্লগ করতে পারবেন না, কারণ এর অডিও সেট আপ একদম বাজে, অডিও ক্যাচ করতেই পারে না। আর যেরকম অডিও মনে হচ্ছে যেন বাস রাস্তায় দাঁড়িয়ে আমি কথা বলছি, এরকম একটা বিচ্ছিরি অডিও গোপ্রো আমাদের প্রোভাইড করে। তবে পিকচার কোয়ালিটি হচ্ছে বুলেট, জাস্ট বুলেট, ছোট্ট জিনিস কিন্তু যেখানে যায় একদম মাতিয়ে রাখে। এই কারণে এর পিছনে আমাকে প্রায় আরও 15,000 টাকা খরচা করতে হয়েছে। সেই 15,000 টাকার হিসেবটা আপনারা দেখে নিন যে আমি কী কী অ্যাসোসিরিজ নিয়েছি। এই গোপ্রো নিতে গেলে এইগুলো দেয়, একটু জে মাউন্ট, আর চার্জ করবার জন্য একটা সি কেবেল, চার্জার নয় সি কেবেল। গোপ্রো বেশিক্ষণ চার্জ ধরে রাখতে পারে না, তাই আমাকে একটা ডুয়েল ব্যাটারি উইথ চার্জার সমেত আমাকে একটা কিনতে হয়েছিল। এটার দাম পড়েছিল 4,500 টাকা। এই ব্যাটারি যদি আপনারা না কেনেন তাহলে ট্রাভেলিংয়ের ওপর যে ব্লগিং হয় প্রচণ্ড প্রবলেম, মিনিমাম 30-45 মিনিট একটা ব্যাটারিতে চার্জ থাকে। আর আপনি তো গোপ্রো নিয়ে 720p তো আর ভিডিও করবেন না। গোপ্রো তো নিয়ে নিলাম, এবার ভাবছি যে এইগুলো ইনস্টল করবার জন্য একটা কেস তো লাগবে, তা সেই কেসটা কোথায়? তা উলেনজির একটা কেস আছে, আর সেইটার উলেনজির কেসটার মধ্যেই এই অ্যাডাপ্টার, এই যে অ্যাডাপ্টার এটা মিউজিকটাকে ক্যাপচার করে, এই অ্যাডাপ্টারটা ওই উলেনজির কেসটাতেই একমাত্র ইনস্টল হয়, নইলে এটা কিন্তু ইনস্টল করা যাবে না। এবার মোটো ভ্লগিং করতে গেলে কিন্তু ওই অ্যাডাপ্টারের সাথে এই রকম সোনির একটা মাইক্রোফোন লাগবে, যার দাম 1,800 টাকা। হিসাবটা কি করছেন কত পড়ল? দেখে নিন, অ্যাডাপ্টারটার সাথে এইটাই একমাত্র যোগ হবে। আর আমার শখের দরুন একটা ট্রাইপড নিয়েছিলাম, যেটা তিনটে ভাগে ভাগ করা আছে, আমি আমার ইচ্ছা মতো এক একটা পার্ট খুলে ব্লগিং করতে পারি। এটা আমার কাছ থেকে 550 টাকা নিয়েছিল, কিন্তু আমি নেটে এইটার দাম দেখেছিলাম কিন্তু 1,050 টাকা। এটা কিন্তু ম্যান্ডেটরি না, আমার কাছে ট্রাইপড ছিল, বাট এই ট্রাইপডটা আমার দেখে খুব পছন্দ হলো। আমার অনেকগুলো অপশান আছে ট্রাইপডটা, এই ট্রাইপডটার উপর আমি আলাদা ভিডিও করব। এখন দেখাই আমি এবার কোন মাইক ইউজ করব, যেটা আমার নর্মাল ব্লগিং কোথাও গেছি সেইখানে উইন্ড ব্লাস্ট হবে না। উইন্ড ব্লাস্ট তো একটু হলেও হবে, বাট এই মিরফাক অডিও ট্র্যাকার, যেটা N2 নামে পরিচিত, সেটা কিন্তু খুবই ভালো। আমি বাড়িতে এসে টেস্ট করেছি, বেশ ভালো। এটার আমি একটা রিভিউ ছোট্ট করে শর্টসে দেব, আপনারা পারলে দেখে নেবেন যে ভয়েস কতটা সুন্দর বেরোচ্ছে এটা দিয়ে। এখন আমি নর্মাল ক্যামেরা ভ্লগিং করবার একটা সেট আপ আমি দেখাচ্ছি, সেটা মোটো ভ্লগিং নয়, মোটো ভ্লগিংটা আমি পরে দেখাবো, এই গোপ্রোর উপর আমি দেখাচ্ছি। এটা হচ্ছে উলেনজি কেসটা, এই কেসটার উপরে ইনস্টল হবে। এই কেসটাতে যদি গোপ্রো ইনস্টল করতে হয় তাহলে ব্যাটারি কিন্তু ভেতরেই থাকবে, কিন্তু ব্যাটারির যে ডোরটা সেটা কিন্তু খুলে নিতে হবে। এই ডোরটা খুললে দেখা যাবে একদিকে আছে চার্জারের পয়েন্ট, আর এইটা হচ্ছে মেমারি কার্ডের পয়েন্ট, এইখানেই আপনাদের ইনস্টল করতে হবে মেমারি কার্ড। আর এই কেসটাতে ইনস্টল করলে তাহলে কিন্তু গোপ্রো কিন্তু কখনোই ওয়াটারপ্রুফ থাকবে না, খুব সাবধান, বারবার করে বলছি, ওয়াটারপ্রুফ কিন্তু গোপ্রো থাকবে না। এই উলেনজির কেসটা ইনস্টল হয়ে গেল, এইবার আমাদের এই জায়গায় অ্যাডাপ্টার বসাতে হবে। কিভাবে বসাবো দেখে নিন। আর এটা আমাদের কোনো কাজে লাগবে না, মানে গোপ্রো ব্যাটারির ডোরটা এখন আর আমাদের কোনো কাজে লাগবে না। এই চলে এলো অ্যাডাপ্টার, অ্যাডাপ্টারটা দেখবেন নর্মাল ঢুকে যাচ্ছে, কিন্তু ঢোকাবেন না, অ্যাডাপ্টারের পোর্টটা আগে ঢোকাবেন আর পিছন দিয়ে বার করবেন, এই দেখুন। আর খুব সাবধানে গোপ্রো যেখানে MIC পোর্ট আছে ওই পোর্টে সাবধানে লাগাবেন। কিন্তু আমি বারবার একটা জিনিস ফেস করলাম এই দুদিনের মধ্যে, যে যখনই ওটা লাগাচ্ছি ওই অ্যাডাপ্টারটা কিন্তু বাইরের দিকে প্রেস করে হাফের মতো বেরিয়ে যাচ্ছে, দেখুন, বুঝতে পারছেন, হাফের মতো বেরিয়ে যাচ্ছে বারবার।
আমি জানি না গোপ্রো কেন এগুলো নিজেরা তৈরি করে না, বাইরের কোম্পানির সাথে টাই আপ করে কেন এগুলো করে, তাতে অবশ্য খরচাগুলো বেশি আমাদের দিতে হয়, এটাই ওদের লাভ। এবার আসি N2 মিডিয়া স্পিকারে। এই মিডিয়া স্পিকারটা ইনস্টল করতে হবে, কীভাবে করতে হবে দেখুন। আমি অনেক ইউটিউব সার্চ করে এই স্পিকারটার খুব ভালো রিভিউ পেয়েছি, আর বিগত দুদিনে আমি এই স্পিকারটাকে দেখেছি যে খুব সুন্দর কাজ করে। আপনারা পারলে স্পিকারটা নিন, দামটা একটু বেশি, এটার দাম 1800 টাকা বলবে, আমাকে দিয়েছে 1450 টাকায়। কিন্তু এই স্পিকারটার ব্যাটারির কোনো ঝামেলা, যে ব্যাটারি লাগাও ভালো ভয়েস আসবে, একদম ডাইরেক্ট কানেকশান করবেন, ডাইরেক্ট চলবে, কোনো অসুবিধা নেই। তবে আমি এই কোম্পানিকে বলবো যে স্পিকারের সাথে এই যে স্ট্যান্ডটা, এটা ইনস্টল করা বেশ কঠিন, এটা একটুখানি সাবধানে করবেন। আর করবার পর আপনারা ঠিক উলেন্সি কেসের ওপরে এরম একটা জায়গা আছে, এখানে আপনারা লাগিয়ে দেবেন, ব্যাস দ্যাটস ইট। ক্যামেরা রেডি, এবার ব্লগিং করুন, ঘুরুন, যা ইচ্ছা করুন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক না দিয়ে প্লিজ যাবেন না। আর এই যে আমার তো স্পঞ্জটা দেখছেন, এটা ঘরের মধ্যে ইউজ করা ভালো, কিন্তু বাইরে আপনাকে ওই বড় তুলোর মতো জায়গাটাই আপনাকে ইউজ করতে হবে, কারণ এয়ার ব্লাস্টিং প্রচুর আছে। গোপ্রোর সাউন্ড রেকর্ড করার ক্ষমতা প্রায় নেই বললেই চলে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। এরপর এই গোপ্রোতে আলাদা মানের একটা ভিডিও আসছে, আপনারা ভিডিও দেখবেন আমি জানি, আর অবশ্যই লাইক করে যাবেন। বাই।